বরিশাল জেলা স্কুলের প্রায় দেড়শো বছরে পুরাতন বহুতল ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা ঝুঁকিতে সেখানকার শিক্ষক ও কর্মচারীরা এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে সারা দেশের মতো জেলা স্কুলের নতুন ভবন স্থাপনের কাজটি প্রক্রিয়াধীন রয়েছে পাঁচ বছর আগে বরিশাল জেলা স্কুলের মূল ভবনের তিন তলার পুরো অংশটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ কিন্তু কক্ষ সংকট থাকায় প্রথম ও দ্বিতীয় তলা সংস্কার করে ব্যবহার করা হচ্ছে ভবনটির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস চলমান রয়েছে দ্বিতীয় তলায় রয়েছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে সাধারণ শিক্ষক ও কর্মচারীদের কক্ষ যে যেকোনো সময় ভবনটি ধসে ক্ষতির সম্ভাবনায় আতঙ্কিত অভিভাবক ও শিক্ষকরা ভবনটি সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় রং টং দিয়ে ঢেকে রেখেছে বিভিন্ন জায়গায় প্লাস্টার ধসে পড়ছে ভবনটা পরিত্যক্ত অনেক আগে থেকেই আমরা খুবই দুশ্চিন্তায় থাকি আমি সিলিং এর যে ফ্যান গুলো ঝুলানো ছিল ফ্যান হুক গুলো বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ করে খুলে পড়েছে জোর দাবিদার আছে আমাদের বাচ্চাদের সেফের জন্য এটাকে নতুন ভবন করিয়ে দেওয়ার জন্য প্রধান শিক্ষক বলেন পুরাতন ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণে মন্ত্রণালয়কে জানানো হয়েছে দুই থেকে তিনবার চিঠি দিয়ে জানিয়েছি ভেঙে পড়বে সেটা তারা বলতে পারবে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে ভবনটা খুবই খারাপ অবস্থা এটা নতুন ভবন করবে আর কি তখন আসর বছর সমাধান হয়ে যাবে আর অতিরিক্ত জেলা প্রশাসক জানান শিক্ষা মন্ত্রণালয় বরদের উপর নির্ভর করছে দ্রুত ভবন নির্মাণ কাজ এ বিষয়ে যদি প্রধান শিক্ষক মহোদয় জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়ে থাকেন আমরা এটি শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করব এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা যোগাযোগ করব আঠারোশো সালে বিশ একর জমির ওপর বরিশাল জেলা স্কুলের কার্যক্রম শুরু হয় বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত একুশশো শিক্ষার্থী লেখাপড়া করছে ডিবিসি নিউজ ডেস্ক